পাকিস্তানের বিপক্ষে হেরে ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নের জবাব দিতে গিয়ে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়কে দোষারোপ করলেন সাকিব আল হাসান। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। দর্শক, ভিডিওটিতে লাইক করে দিয়ে আমাদের 1000 লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বেশি পাকনামো করার ফল এখন হারে হারে টের পাচ্ছেন সাকিব আল হাসান। কেননা সাকিব চাইলে তামিম ইকবালকে বিশ্বকাপে নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে বিশ্বকাপে নিয়ে গেছেন জুনিয়র তামিমকে, যিনি কিনা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলে ফেলেছেন এবং প্রত্যেকটি ম্যাচে খুবই বাজে খেলেছেন তানজিদ হাসান তামিম। তার জায়গায় তামিম ইকবাল থাকলে ওপেনিংয়ে অনেকটা উন্নতি হতো এবং আজকে দলের এমন পরিস্থিতি দেখতে হতো না সমর্থকদের। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 45 ওভার শেষে আউট হয়ে 204 রান করে বাংলাদেশ। 205 রানের লক্ষ্যে জবাবে ব্যাট করতে নেমে মাত্র 32 ওভার 3 বল খেলেই 7 উইকেটে দারুণ জয় তুলে নেয় পাকিস্তান। ম্যাচ হেরে ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নের জবাব দিতে গিয়ে সাকিব বলেন, তানজিদ হাসান তামিম যে এভাবে আউট হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করিনি। ওকে ড্রেসিং রুমে বলি একভাবে ব্যাটিং করতে, ও মাঠে এসে ব্যাটিং করে আরেকভাবে, হয়তো এর জন্যই ওর এমন অবস্থা। শান্তকে নিয়ে বলেন, ইঞ্জুরি থেকে ফিরে শান্ত একটা ম্যাচও ভালো করতে পারছেন না। আজকের ম্যাচে ওকে বলেছিলাম একটু ধৈর্য ধরে ব্যাটিং করতে, কিন্তু ও অ্যাগ্রেসিভ ব্যাটিং করে আউট হয়ে দলকে হতাশায় ফেলে দিয়েছিল। সবকিছু মিলিয়ে আজকের ম্যাচে আমাদের ব্যাটিং বোলিং খুবই বাজে হয়েছে আর যে কারণে পাকিস্তানের বিপক্ষে আমাদের এমন হার। দর্শক, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন হারের জন্য আপনি কাদের দোষারোপ করছেন জানাবেন কমেন্ট বক্সে। তাহিদুর জামান, উইকেটার।